ধারা 22-এ বলা হয়েছে, নতুন বাদী বা বিবাদী স্থলাভিষিক্ত হলে, অর্থাৎ নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হলে স্থলাভিষিক্তের তারিখে মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচিত হবে, কিন্তু সত্ত্ব স্থানান্তরের ফলে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হলে, অর্থাৎ বাদীকে বিবাদীতে বা বিবাদীকে বাদীতে পরিণত করা হলে উক্ত বিধান কার্যকর করা হবে না। আচ্ছা, বিষয়টি কীরকম? বিষয়টি খুবই সহজ। সেটি হচ্ছে যে দেওয়ানি মামলায় যে কোনো সময় পক্ষভুক্ত করা যায়, অর্থাৎ যে পক্ষ বাদ পড়ে গিয়েছে তাকে মোকদ্দমার অন্তর্ভুক্ত করা যাবে, আবার যে ব্যক্তি অপ্রয়োজনীয়ভাবে মোকদ্দমার অংশ হয়েছে সেই ব্যক্তিকে বাদ দেওয়া যাবে। তো যদি কোনো পক্ষকে মোকদ্দমায় অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে যেই সময়ে বা যেই দিন পক্ষকে, কোনো নতুন পক্ষকে অন্তর্ভুক্ত করা হলো, সেই দিনই মোকদ্দমা দায়ের করা হয়েছে বলে বিবেচনা করা হবে। এখানে বিষয়টি হলো যে যদি কোনো পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেই পক্ষ গুরুত্বপূর্ণ কেউ হতে পারে এবং মোকদ্দমায় তার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা থাকতে পারে। তো যদি সেই ব্যক্তিকে কোনো সুযোগ না দিয়েই মোকদ্দমার ফলাফল ঘোষণা করা হয়, তাহলে সেই ব্যক্তি বলতে পারে যে তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে তথ্যটি প্রকাশ করলে মামলার ফলাফল পরিবর্তিত হতে পারে। তো সেক্ষেত্রে আদালত মোকদ্দমার প্রত্যেকটি পক্ষকেই গুরুত্ব সহকারে দেখবে এবং সেই জন্য যদি কোনো ব্যক্তিকে নতুন পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ওই সময়টাকে, ওই দিনটাকে মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচনা করা হবে, অর্থাৎ মামলা নতুন করে আবার বিচার কার্য চলতে থাকবে। তবে এখানে আরেকটু বলা হয়েছে, সেটা হচ্ছে যে সত্ত্ব স্থানান্তরের ফলে, অর্থাৎ যেই সম্পত্তি নিয়ে মোকদ্দমা চলছে সেই সম্পত্তির মালিকানা যদি পরিবর্তন করা হয়, অর্থাৎ মালিকানাকে যদি এমনভাবে পরিবর্তন করা হয় যে যে বাদী ছিল সে বিবাদী হয়ে গিয়েছে আর যে বিবাদী ছিল সে বাদী হয়ে গিয়েছে, যদি এরকম কিছু করা হয়, তাহলে সেক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না। ধারা 23-এ রয়েছে অবিরাম চুক্তিভঙ্গ। যতবার অনিষ্ট করা হবে ততবারই মামলার কারণ উদ্ভব হয়, আর যতবার মামলার কারণ উদ্ভব হয় ততবারই তামাদি মেয়াদ বৃদ্ধি পায়, যেমন আলো, বাতাস, পানি, সুখাধিকার ইত্যাদি অনিষ্ট বা ক্ষতি করলে। আচ্ছা, বিষয়টি কীরকম? বিষয়টি খুবই সাধারণ এবং সহজ। সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আলো, বাতাস, পানি, সুখাধিকার ইত্যাদি ভোগ করে এবং এই ভোগের ক্ষেত্রে কেউ যদি অনিষ্ট করে, তাহলে যতবার অনিষ্ট করবে ততবারই তার অধিকার খর্ব হবে এবং অধিকার খর্ব হলেই, যতবার অধিকার খর্ব হবে ততবারই মোকদ্দমা করার অধিকার সে প্রাপ্ত হবে এবং যতবার মোকদ্দমা করার অধিকার প্রাপ্ত হবে ততবারই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, অর্থাৎ তামাদি মেয়াদ বৃদ্ধি পাবে। ধারা 24-এ বলা হয়েছে তাৎক্ষণিক ক্ষতি না হয়ে পরবর্তীতে ক্ষতি হলে, অর্থাৎ যে কাজের দ্বারা তাৎক্ষণিক কোনো ক্ষতি হয় না কিন্তু পরবর্তীতে ক্ষতি সাধিত হয়, যেদিন থেকে উক্ত ক্ষতি শুরু হবে সেদিন থেকে তামাদি কাল শুরু হবে। বিষয়টি খুব সহজ। সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তিতে এমন কিছু করলো যে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি হয়েছে এটি বলা যাবে না বা বোঝাও যাবে না, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে এটি বড় রকমের ক্ষতি হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে যেদিন এই জিনিসটি প্রকাশ পাবে যে ক্ষতি হয়েছে, যেদিন ক্ষতিটি প্রকাশ পাবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। একটি উদাহরণ দিই, আপনারা খুব ভালোভাবেই বুঝে যাবেন। আমরা যত উদাহরণ নিয়ে আলোচনা করব আমাদের বুঝতে তত সুবিধা হবে, আমরা আইনকে বুঝব খুব আনন্দ নিয়ে, আইন আমরা মুখস্থ করব না। একটি আইন বারবার করে মুখস্থ করলে তাৎক্ষণিক মনে থাকবে কিন্তু পরবর্তীতে সেটি অবশ্যই আমরা ভুলে যাব, কিন্তু আমরা যদি একবার ভালোভাবে আইনটি বুঝে নিই তাহলে সেটি আমাদের দীর্ঘদিন মনে থাকবে। কোনো কোনো আইন দেখবেন আপনি ভুলতেই পারবেন না, আজীবন মনে থাকবে। তো এই আইনকে বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বেশি বেশি উদাহরণ নিয়ে আলোচনা করা। আমরা যত বেশি উদাহরণ নিয়ে আলোচনা করব তত বেশি আমরা আইন সম্পর্কে বুঝতে পারব। ভবিষ্যতে দেখবেন যে আইনটিতে কী লেখা রয়েছে বা কী রয়েছে সেটি মনে নেই কিন্তু উদাহরণটি মনে থাকবে, সেই উদাহরণটি যদি মাথায় থাকে আপনি আইনটি সহজেই মনে করতে পারবেন। তো এখানে দেখি কি বলা হয়েছে। ক একটি জমির উপরের অংশের মালিক, খ
খ উক্ত জমির ভূগর্ভের মালিক। আচ্ছা, খুব সহজ, জমির উপরের অংশের মালিকানা হচ্ছে কয়ের এবং জমির ভিতরে জমির নিচে কি রয়েছে সেটির মালিকানা হচ্ছে খয়ের। খ উপরিভাগের তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূগর্ভ হতে কয়লা খনন বা উত্তোলন করলো, অর্থাৎ উপরে কোনো কিছু না করে হয়তো সাইড দিয়ে এসে বা অন্য কোনো দিক দিয়ে এসে মাটির ভিতরে খ প্রবেশ করলো এবং সেখান থেকে কয়লা উত্তোলন করলো, অর্থাৎ বড় রকমের গর্ত করে কয়লা তুলে নিয়ে গেল। তো এই যে জমির নিচে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে, পরবর্তীতে দেখা গেলো জমির উপরের অংশ ধসে পড়ল। তো এখানে যেদিন থেকে জমির উপরের অংশ ধসে পড়লো, অর্থাৎ ক্ষতিটি যেদিন প্রকাশ পাবে সেদিন থেকে তামাদিন কাল গণনা শুরু হবে। ধারা ২৬ রয়েছে পথাধিকার বা সুখাধিকার। আলো বাতাসের প্রবেশ ও ব্যবহার বা কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা যে কোনো সুখাধিকার অব্যাহতভাবে ২০ বছর আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে ৬০ বছর ধরে শান্তিপূর্ণ ও প্রকাশ্যে ভোগ করলে পথাধিকার বা সুখাধিকার জন্মায়। আচ্ছা, বিষয়টি খুব সহজ, আমি যদি একটু বুঝিয়ে বলি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আগে আমাদের বুঝতে হবে যে সুখাধিকার বিষয়টি কী, সুখাধিকারের কাকে বলে। প্রাকৃতিকভাবে স্রষ্টার নিয়ামতকে সুখাধিকার বলে, অর্থাৎ প্রাকৃতিকভাবে মানুষ যেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকারী, স্রষ্টা যেই সুযোগ সুবিধাগুলো মানুষকে দিয়েছে সেগুলোই হচ্ছে সুখাধিকার। অর্থাৎ পানি ব্যবহার করার অধিকার, বাতাসের অধিকার, আলোর অধিকার বা কোনো রাস্তা পথ ব্যবহারের অধিকার, এগুলোই হচ্ছে সুখাধিকার। এখন যদি কোনো ব্যক্তি নির্বিচ্ছিন্নভাবে অব্যাহতভাবে কোনো আলো বাতাস বা কোনো পথ বা কোনো পানি বা জলস্রোত ইত্যাদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে তার সেখানে সুখাধিকার জন্মাবে। এবং সেটি যদি হয় সরকারি সম্পত্তি, তাহলে সেক্ষেত্রে ৬০ বছর নির্বিচ্ছিন্নভাবে তা ভোগ দখল করতে হবে, সেখানে তার পথাধিকার বা সুখাধিকার জন্মাবে। তো এখানে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে ২০ বছর সময় ভোগ করতে হবে এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে ৬০ বছর ভোগ করতে হবে। যতবার বাধা দেবে ততবারই তামাদি মেয়াদ বৃদ্ধি পাবে। সুখাধিকার পূর্ণ হওয়ার পর, অর্থাৎ ২০ বছর পূর্ণ হওয়ার পর সুখাধিকারের বিপক্ষে মামলার তামাদিকাল ২ বছর, অর্থাৎ ২০ বছর সময় লাগলো সুখাধিকার তৈরি হতে এবং পরবর্তী ২ বছরের মধ্যে তাকে মোকদ্দমা দায়ের করতে হবে, অর্থাৎ টোটাল মিলে হচ্ছে ২০ এবং ২, অর্থাৎ ২২ বছরের মধ্যে মামলা করতে হবে। এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে সেটি হচ্ছে ৬২ বছর। ২৮ ধারায় বলা হয়েছে সম্পত্তির অধিকার বা স্বত্ব বিলুপ্তি বা জবরদখল। আচ্ছা, বিষয়টি কি, এটিও খুব সহজ আসলে, এই তামাদি আইনের কোনো কিছুই তেমন একটি কঠিন নয়, যদি বোঝা যায়, বুঝতে পারা যায় অত্যন্ত সহজ। এবং আমার ধারণা আপনারা সবাই খুব মেধাবী, এবং আপনাদের যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় আপনারা অবশ্যই ভালো বুঝবেন। আচ্ছা, এখানে স্থাবর সম্পত্তি যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে নির্বিচ্ছিন্নভাবে ১২ বছর ভোগ দখল করে তবে উক্ত সম্পত্তির মালিক বলে গণ্য হবে। তাহলে কি হলো বিষয়টি, কোনো স্থাবর সম্পত্তি যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে নির্বিচ্ছিন্নভাবে ১২ বছর ভোগ দখল করে এবং সেখানে সে যদি কোনো বাধার সম্মুখীন না হয়, তাহলে উক্ত ব্যক্তিকে ওই সম্পত্তির মালিক হিসেবে গণ্য করা হবে। একটি উদাহরণ আলোচনা করি আমরা। ক একটি সম্পত্তির মালিক, খ ওই সম্পত্তিটি প্রকাশ্যে নির্বিচ্ছিন্নভাবে ১২ বছর ভোগ দখল করে আসছে। এই ১২ বছরে ক খকে কোনো প্রকার বাধা প্রদান করেনি, অর্থাৎ খ কোনো বাধা ছাড়াই ১২ বছর ভোগ দখল করেছে নির্বিচ্ছিন্নভাবে। এখানে খকে ওই সম্পত্তির মালিক বলে গণ্য করা হবে। ধারা ২৯ কিছু ব্যতিক্রমের বিষয়ে আলোচনা করা হয়েছে। নিম্নলিখিত বিষয়গুলোর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না, অর্থাৎ কোন কোন বিষয়ের ক্ষেত্রে তামাদি আইন আমরা প্রয়োগ করতে পারবো না সেই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে বিশেষ ক্ষমতা আইন, চুক্তি আইনের ২৫ ধারা, সুখাধিকার আইন ১৮৮২, বিবাহ বিচ্ছেদ আইন, অর্থ ঋণ আদালত আইন ২০০৩, এই কয়টি বিষয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়।
আমাদের তামাদি আইনের এখানেই শেষ। আমরা 29 ধারার পরে আর কিছু পাব না, 29 ধারা পর্যন্তই আমরা শিখব। তবে এখানে আমি কিছু বিষয় সংক্ষেপে উল্লেখ করে দিয়েছি যেগুলো জেনে রাখলে খুব ভালো হয়। যেমন উল্লেখযোগ্য কিছু তামাদির মেয়াদসমূহ আমরা সেগুলো একটু জেনে নিই। দলিল সংক্রান্ত তামাদিকাল 3 বছর, অর্থাৎ দলিল নিয়ে কোনো কিছু হলে সেজন্য 3 বছরের তামাদি মেয়াদ। চুক্তি সংক্রান্ত হলে তামাদি মেয়াদ 1 বছর। ভুলের জন্য প্রতিকার লাভের মামলার তামাদিকাল 3 বছর। লিজের শর্ত ব্যতীত গাছ কেটে ফেললে মামলার তামাদিকাল 3 বছর। বংশগত পদ দখল ও মিরাসের অধিকার 12 বছর। দরখাস্তের তামাদিকাল উল্লেখ না থাকলে 3 বছর। এ বিষয়গুলো খুব সহজে মনে থাকবে, দরখাস্তের তামাদিকাল উল্লেখ না থাকলে 3 বছর। আমরা খুব কমনভাবে এগুলো মনে রাখতে পারবো যে কোনো দরখাস্তের ক্ষেত্রে যদি তামাদিকাল উল্লেখ না থাকে, আমরা ধরিয়ে নিব যে দরখাস্তের জন্য 3 বছর সময় আমরা পাব। আর মামলার তামাদিকাল যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা 6 বছর পাব। আর যদি কোনো মোকদ্দমা বা কোনো কিছু যাই হোক না কেন, সেটা যদি টাকার সম্পর্কিত কিছু হয়, অর্থাৎ টাকা নিয়ে যদি কোনো রকমের কোনো গণ্ডগোল লেগে যায়, বিষয়বস্তু যদি হয় টাকা, তাহলে সেক্ষেত্রে মামলার তামাদিকাল হবে 3 বছর। আমরা একটু চেষ্টা করলেই বিষয়গুলো মনে রাখতে পারবো। এই এই পয়েন্টগুলো মনে রাখা খুব দরকার। এই কত বছর তামাদিকাল, এই সংক্ষেপে কিছু কিছু প্রশ্ন MCQ প্রশ্নে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। আমরা যদি এই বিষয়গুলো মনে রাখতে পারি, আমরা সহজেই MCQ পাশ করে যাব। তারপরে রিভিউর ক্ষেত্রে তামাদিকাল, নিম্ন আদালত 90 দিন বা 3 মাস, আর হাইকোর্টের জন্য রয়েছে 20 দিন। এটি হচ্ছে রিভিউর ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি রিভিউ করতে চায় তাহলে তাকে সময় দেওয়া হয়েছে নিম্ন আদালতের জন্য 90 দিন বা 3 মাস, আর হাইকোর্টের জন্য হচ্ছে 20 দিন। আমরা অবশ্যই এই দিনগুলো কার্যদিবস গণব, অর্থাৎ 90 দিন বলতে 90 দিন না, 90টি কার্যদিবস, বা হাইকোর্টের যে 20 দিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 20টি কার্যদিবস। রিভিশনের ক্ষেত্রে তামাদিকাল, নির্ধারিত কোনো সময় নেই, তবে আপিল দরখাস্তের বিরুদ্ধে রিভিশন করতে হলে 90 দিনের মধ্যে করতে হবে। দরখাস্তের ত্রুটির কারণে রিভিশন না মঞ্জুর হলে 15 দিনের মধ্যে তা পুনর্বহালের দরখাস্ত করতে হবে। খালাসের বিরুদ্ধে সরকারি আপিল হচ্ছে 6 মাস, আর অন্য অন্য ক্ষেত্রে 2 মাস সময় দেওয়া হয়েছে রিভিশনের জন্য। আমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝে নিব এবং মনে রাখবো। আমাদের MCQ, আমাদের রিটেন অথবা হোক ভাইবা, যেখানেই হোক, এই বিষয়গুলো মনে রাখলে আমাদের খুব কাজে লাগবে। আমরা যদি একটু কষ্ট করে এগুলো বুঝে একবার অ্যাডভোকেটশিপ নিয়ে নিতে পারি, তারপর আর কোনো চিন্তা নেই। যদি ভুলেও যাই, কোনো সমস্যা না, আমরা চাইলে দেখে নিতে পারবো। আজকের লেকচারটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে। যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.